हेलो स्टूडेंट, आमरा आज के जे विषयटा सम्बन्धे जानबो सेटा होच्छे माइक्रोसॉफ्ट वार्डे किभावे मेल मार्च करा जाए। मेल मार्च करते गेले आमादेर की करते हबे सेई विषयगुलो सम्बन्धे आमरा जानबो। तार आगे एकटु बोले नी मेल मार्चटा कि। मेल मार्च होच्छे एमन एकटा प्रसेस जेखाने गिये आमरा एकाधिक व्यक्ति बा एकाधिक पार्सनके एकसंगे आलादा आलादाभावे प्रत्येके लेटार आमरा पाठाते पारि बा कोनो एकटा इनफरमेशन जदि धरे नेन एकटा अफिसे 30 জন এমপ্লয়ি আছে, প্রত্যেককেই কোনো একটা জরুরি বিষয়ে ডাকা হচ্ছে, তাহলে প্রত্যেককেই আমাদের ইনফর্ম করতে হবে। এই যে আলাদা আলাদাভাবে 30 জনকে ইনফর্ম করতে হবে, তার জন্য আমাকে কি করতে হবে? আমরা যদি এমনিতে কাজটা করতে চাই তাহলে প্রত্যেককে আলাদা আলাদাভাবে ফোন করে ডাকতে হবে বা আলাদা আলাদা 30টা লেটার তৈরি করতে হবে। কিন্তু সেটা যদি আমরা মেল মার্জে করতে চাই তো জাস্ট 30 জনের অ্যাড্রেসটা যদি আমার জানা থাকে বা এখানে থাকে তাহলে আমরা ওই অ্যাড্রেসটাকে মেল মার্জের মধ্যে পুট করে দিলেই আর একটা লেটার তৈরি করে নিলেই ওই 30 জনকে আমরা ওই লেটারটাকে সেন্ড করে দিতে পারবো। কারণটা হচ্ছে লেটার তো কমন থাকবে, কারণ একটা বিষয়েতে সবাইকে ডাকা হচ্ছে। অতএব 30 জনের জন্য 30টা লেটার না ক্রিয়েট করে আমরা একটা লেটার তৈরি করে এই 30 জনকে কিন্তু পাঠাতে পারবো এই মেল মার্জের মধ্যে। ওকে, তো চলুন দেখে নিচ্ছি কীভাবে এই মেল মার্জটা তৈরি করা যায়। প্রথম যে কাজটা করতে হবে ওয়ার্ড ওপেন করে নেওয়া, সেটা হচ্ছে স্টার্ট বাটনে যাব, অল প্রোগ্রামস, তারপরে মাইক্রোসফট অফিস, এর ভেতরে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ক্লিক করলাম, ওয়ার্ডের উইন্ডোটা ওপেন হলো। এবার এখানে গিয়ে প্রথম যে স্টেপটা মেল মার্জের, ফার্স্ট স্টেপ হচ্ছে লেটার ক্রিয়েশন। তাহলে আমরা এখানে একটা লেটার তৈরি করে নিচ্ছি, ওপরে হয়তো আমি প্রথমে লিখছি টু, এন্টার দিলাম, তারপরে ডি, আবার এন্টার দিলাম, এখানে একটা গ্যাপ দিলাম, দিয়ে তার নিচে এইখানে লিখছি ডিআর, কমা দিলাম, দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এইখানে আমরা কি করব, একটা প্যারাগ্রাফ নিয়ে নিবো, মানে যেটা লেটার, অ্যাকচুয়ালি যেটা একটা লেটার লিখবো সেটা আমি একটা শর্টকাট প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি, যেন আপনাদের তাড়াতাড়ি বোঝাতে পারি। ওকে, একটা প্যারাগ্রাফ টাইপ করতেও সময় লাগে। তাহলে আমরা এখানে এই প্যারাগ্রাফটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা নিচের দিকে এখানে হয়তো আমি লিখে নিচ্ছি ইয়োরস ট্রুলি, নিচের দিকে এখানে যে পাঠাচ্ছে তার নাম আমি এক্স ওয়াই জেড দিলাম, মানে যে পাঠাচ্ছে তার নামটা এখানে দিতে হবে, বা বাই অর্ডার, যার অর্ডার বা মাধ্যমে এই লেটারটা যাচ্ছে তার ডিটেলসটা এখানে হবে। দিয়ে এইটা আমরা সিলেক্ট করে একটু ডান দিকে নিয়ে নেব, কারণ এইটা ডান দিকে থাকে, ট্যাব দিলাম, ট্যাব দিয়ে এটাকে ডান দিকে নিয়ে নেবেন। হলো, তাহলে এই হচ্ছে আমার লেটার ক্রিয়েশন হয়ে গেল। এবার হচ্ছে তারপরের যে কাজটা সেকেন্ড স্টেপে, সেটা হচ্ছে অ্যাড্রেস ফিল তৈরি করে নিয়ে ওর ভেতরে কিছু অ্যাড্রেস পুট করা, মানে আমি যাদেরকে দিতে চাইছি বা যাদেরকে আমরা পাঠাতে চাইছি সে যদি আগের থেকে আমার এই অ্যাড্রেসগুলো সেভ করা থাকে তাহলে তো খুব ইজিলি হয়ে যাবে, কিন্তু আমি সেটা দেখাচ্ছি না। আমি দেখাচ্ছি যে নতুনভাবে যদি আমরা তৈরি করতে চাই তাহলে কীভাবে করতে হবে। তার জন্য মেইলিংস বলে ট্যাবে যেতে হবে। এই মেইলিংস ট্যাবের মাধ্যমে কিন্তু আমরা মেল মার্চটা করতে পারি। এখানে এই মেইলিংস ট্যাবটা মেল মার্চ ছাড়া অন্য কোনো কাজে কিন্তু লাগে না। ওকে, তো মেইলিংস ট্যাবে গেলাম, সিলেক্ট রিসিপিয়েন্ট, টাইপ নিউ লিস্ট, আর এই যে এক্সিস্টিং ইউজ এক্সিস্টিং লিস্ট, যেটা হচ্ছে যদি আগের থেকে থাকে তাহলে এখানে জাস্ট ওই আগের লিস্টটা সিলেক্ট করে নিলেই এইখানে তারপর এটাকে নিয়ে আসা যাবে ওই অ্যাড্রেসগুলোকে। আমরা নিউ লিস্ট করছি, নিউ লিস্টে ক্লিক করে এই যে উপরের দিকে কিছু ফিল্ড নেমগুলো চলে এসছে, মানে আমরা কী কী ফিল্ড নিতে পারি এখানে উপরে দেওয়া আছে। তো এই উপরে যেরকম টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, এগুলোকে যদি হেডিংগুলো চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারি। তার জন্য কাস্টমাইজ কলামে ক্লিক করতে হবে, দিয়ে এই যে সব ফিল্ড নেমগুলো এসছে এগুলোকে রিনেম করছি। রিনেম করে টাইটেলটা প্রথমেই করে নিলাম এখানে আমি নেম, ওকে, নেমের পরে আবার রিনেম করছি পরেরটাকে কেয়ার অফ, ওকে, তারপরটাতে ক্লিক করছি, আবার রিনেম করছি কেয়ার অফের পরে, এইখানে আমি নিলাম হয়তো ভিলেজ অর লেন অর স্ট্রিট, ওকে, তারপরে পোস্ট, ওকে, তারপরে আবার রিনেম করলাম পিন, ওকে, তারপরে আবার রিনেম করলাম ডিস্ট, ওকে, এইগুলো হয়তো নিলাম, বাকি নিচেরগুলোকে হয়তো ডিলিট করে দেবো। ও, আরেকটা নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে ফোন নাম্বার, রিনেম করলাম, এখানে হয়তো নিচ্ছি ফোন নাম্বার, ওকে করলাম, সবগুলো চলে আসলো। নিচের ফিল্ড নেমগুলো এই যে সিলেক্ট করে ডিলিট করতে হবে, সিলেক্ট করলাম, এই হচ্ছে ডিলিট, ইয়েস, তারপরেটা আবার সিলেক্ট করে ডিলিট, ইয়েস, তারপরেরটাকে ডিলিট, ইয়েস, তারপরেটা আবার ডিলিট, ইয়েস, ডিলিট,
ইয়েস, আর বাকি যেগুলো আছে সেগুলো হয়তো রেখে দিলাম, দিয়ে আরেকবার ওকে করলাম। ওকে করা নেওয়ার পর দেখুন এখানে সেম ফিল্ড নেমগুলো কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমি দু তিনটে অ্যাড্রেস লিখে দিচ্ছি যাদেরকে হয়তো আমি লেটারটা পাঠাতে চাইছি। তো সেই অ্যাড্রেসগুলো আমরা এখানে লিখে নিচ্ছি। প্রথমে আমি এখানে হয়তো একটা নাম দিচ্ছি, কেয়ার অফ পিন নাম্বার মালদা ডাব্লু বি দিলাম, দিয়ে পরে ট্যাব দিলে পরে রোতে চলে আসবে। দিয়ে আর একটা নাম দিচ্ছি এখানে, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি একটা ডাব্লু বি, আবার ট্যাব দিলাম পরেরটাতে আসলাম, আর একটা অ্যাড্রেস হয়তো দিয়ে দিচ্ছি ফোন নাম্বার ডাব্লু বি দিলাম, তিনটে অ্যাড্রেস দিলাম, দিয়ে এটাকে ওকে করলাম। ওকে করার পর এখানে একটা ফাইলের নাম দিতে হবে, নাম দিয়ে সেভ করে নিতে হবে, ADDRE SSS অ্যাড্রেস নামে আমি এটা হয়তো সেভ করে রাখলাম। ওকে, সেভ করে নেওয়ার পর এবার কী করতে হবে, আমরা সেকেন্ড স্টেপটা কমপ্লিট করলাম, অ্যাড্রেস ফিল্ড তৈরি করে ওর ভেতরে অ্যাড্রেস নিলাম। থার্ড স্টেপ হচ্ছে ওই অ্যাড্রেসগুলোকে লেটারের মধ্যে নিয়ে আসা, এই যে টু দিই তারপরে যে গ্যাপ আছে এইখানে নেব, কার্সারটা ওইখানে প্লেস করলাম, করে নিয়ে চলে যাবো এই যে মেইলিং স্টেপের মধ্যে, এই যে ইনসার্ট মার্চ ফিল্ড লেখাটা আসছে এখানে ক্লিক করব। ওই ফিল্ড নেমগুলো শো করছে, প্রথমে নেব নেম, দিয়ে এন্টার, আবার ক্লিক করলাম কেয়ার অফ এন্টার, তারপর ক্লিক করে ভিলেজ ল্যান্ড স্ট্রিট এন্টার, তারপর আবার ক্লিক করে পোস্ট এন্টার, আবার ক্লিক করে পিন এন্টার, আবার ক্লিক করে ডিস্ট্রিক্ট এন্টার, আবার ক্লিক করে ফোন নাম্বার এন্টার দিলাম, তারপরে হচ্ছে স্টেট। এইগুলো নেওয়ার পরে এবার আমরা কী করবো, তারপরে যে পার্টটায় চলে যাবো সেটা হচ্ছে ফিনিশ অ্যান্ড মার্জ। এই ফিনিশ অ্যান্ড মার্জ লেখাটাতে ক্লিক করে এখান থেকে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস বলে লেখাটাতে ক্লিক করবো। ক্লিক করলাম, এই যে এখানে লেখা আছে অল ফ্রম, এই সমস্তগুলোর মধ্যে আমি অল নিচ্ছি, মানে সবগুলোই তৈরি করবো। যদি ফ্রম হতো যে কত থেকে কত নাম্বার, যদি দশটা থাকে দশটার মধ্যে হয়তো আপনি পাঁচ নাম্বার থেকে দশ নাম্বার নিচ্ছেন, তাহলে এই ফ্রমের জায়গায় পাঁচ আর শেষে দশ লিখতে হবে, তাহলে পাঁচ থেকে দশ অবধি যাদের অ্যাড্রেস আছে সেইগুলো যাবে, বাকিদের যাবে না। তো এই হচ্ছে এইভাবে করা যায়। ওকে, যাই হোক, তাহলে এখানে ওকে করলাম। ওকে করলে এই দেখুন ফার্স্ট যে লেটারটা সেটা চলে এসছে প্রথম জনের, তারপরে দ্বিতীয়টা পাবো আমরা, এই হচ্ছে দ্বিতীয় জনের লেটার, তারপরে এই হচ্ছে থার্ড জনের লেটার, এরকম করে যত জনের অ্যাড্রেসটা কিন্তু আমরা ওখানে দিয়ে রাখবো ততগুলো লেটার আলাদা আলাদাভাবে অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। তো এটাই হচ্ছে মেল মার্চ, আমরা এইভাবে মেল মার্চ করতে পারি। ওকে, তো প্রত্যেকে হয়তো অবশ্যই বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওর নিচে কমেন্ট করুন কোথায় কী অসুবিধা হচ্ছে, সেই জিনিসগুলো অবশ্যই সলভ করে দেওয়া হবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, বা যে আগের ভিডিওগুলো আছে সেই ভিডিওর লিঙ্কগুলোও আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ।